মানে সেই রাত্রি তুমি চোরকে ধরে ফেললে? না, সেটা সম্ভব হয়নি। কেন সম্ভব হয়নি? কেন? কারণ সেই রাত্রিরে যা হলো তা আমার কল্পনাতেও ছিল না। তার মানে আমার ঘোড়া ফুটো করার প্ল্যানটা সফল হয়েছে। এবার আমাকে এই মোহরগুলো ফলো করতে করতে যেতে হবে। মোহর নিয়ে কোথায় যাচ্ছে আমাকে জানতেই হবে। তার মানে চোর মোহর নিয়ে ওই গুহাতেই ঢুকেছে। আয় ফটিক চাঁদ, দে ওই মোহরের ঘোড়া আমাকে দে। ফটিক চাঁদ? কিন্তু আমি তো ওই সাধুকে ছাড়া কাউকেই দেখতে পাচ্ছি না, তাহলে ব্যাপারটা কি? এই নিন বাবা আপনার মোহরের ঘোড়া, আর আমাকে মুক্তি দিন। এই ঘোড়া এত হালকা লাগছে কেন? হালকা? হ্যাঁ হালকা। সত্যি করে বল, তুই এই ঘোড়া থেকে মোহর সরিয়েছিস? না বাবা, আমি কোনো মোহর এই ঘোড়া থেকে সরাইনি। নিশ্চিত ঘোড়ায় এত কম মোহর কেন? একই, এই ঘোড়া তো ফুটো। কে কে ফুটো করেছে এই মোহরের ঘোড়া? কি ভেবেছিস, হ্যাঁ এই যোগেশ্বরের চোখকে ফাঁকি দিবি, ফুটো করে মোহর সরাবি আর আমি জানতেই পারবো না? না বাবা, আমি সত্যি বলছি, আমি ঘোড়া ফুটো করিনি। তাহলে কে করেছে? জানি না বাবা। জানি না বললে তো হবে না ফটিক চাঁদ, আমি তোকে বলেছিলাম আমার সাথে ঘোড়া ভর্তি মোহর চাই, কিন্তু তুই তা দিতে পারলি না, তাই আমিও তোকে তোর এই অদৃশ্য রূপ থেকে মুক্তি দিতে পারছি না। আমাকে আমাকে মুক্তি দিন বাবা, আমাকে আমাকে আবার আগের মতন করে দিন। বিশ্বাস করুন, আমি এই ঘোড়া ফুটো করার ব্যাপারে কিচ্ছু জানি না, আমাকে দয়া করে মুক্তি দিন বাবা, আমাকে দয়া করে মুক্তি দিন। ঠিক আছে, তোকে মুক্তি দেব শুধুমাত্র একটি শর্তে। কি শর্ত বাবা? কাল রাতে তোকে মহারাজ প্রতাপ চন্দ্রের গলার চন্দ্রহার চুরি করে এনে আমাকে দিতে হবে, তাহলেই এই ঘোড়ার মোহরের ক্ষতিপূরণ হবে। মহারাজ প্রতাপ চন্দ্রের গলার চন্দ্রহার আমাকে চুরি করতে হবে? হ্যাঁ, তা যদি পারিস তবেই আমি তোকে মুক্তি দেব, নচেত নয়। কিন্তু বাবা। আর কোনো কিন্তু নয়, তুই এখন যা ফটিক, আমাকে এখনই আমার গুরুদেবের ধ্যানে বসতে হবে।